আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি টাইমস, আমি অনুষ্কা। আবহাওয়া দপ্তরে বৃষ্টির পূর্বাভাস পেতেই হুড়োহুড়ি কুমোরটুলিতে, দেবী শুকনোর তোড়জোড় কুমোর পাড়ায়। গত এক সপ্তাহ রাতভর বৃষ্টি আর সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ থাকার ফলে দুশ্চিন্তা ছেয়ে গেছিল কুমোরপাড়ায়। এবার যদিও বরুণদেবের এই হুঙ্কারকে পরোয়া না করে কুমোরপাড়ায় শিল্পীরা লেগে পড়েন চটজলদি কি উপায় উমাকে বেলতলায় পাঠানো যায় তার বাপের বাড়ির উদ্দেশ্যে। বৃষ্টির জন্য যেমন যাদের যাদের কাজ এখনো চলছে, মাটির কাজ চলছে, তাদের তো অবশ্যই ভীষণ অসুবিধা বৃষ্টি হলে। ঠাকুরগুলো শোকানোর জন্য এখন প্রায় প্রায় ঘরেই এই হিট দেওয়ার জন্য বিভিন্ন যন্ত্রগুলি, আধুনিক বিভিন্ন যেসব সরঞ্জাম পাওয়া যাচ্ছে সেই সব সরঞ্জামগুলি প্রত্যেক ঘরে ঘরেই আছে এখন, সেইভাবেই হিট দিয়ে দিয়ে শোকানো হয়। অসুবিধা কি, ব্যবসা খারাপ, অসুবিধা তো আমাদের তো সবকিছু খরচা হয়ে যায়, ব্যবসা যদি ভালো না হয় তাহলে তো মুশকিল। বৃষ্টির জন্য একটু ক্ষণিকের জন্য তো অসুবিধা হবেই, বৃষ্টি হলে পরে তো অসুবিধা হবেই স্বাভাবিক। ঠাকুর শুকানোর দিক দিয়ে অসুবিধা হয়, বৃষ্টির জন্য আমাদের ঠাকুর শুকাচ্ছে না, মাস কাজ করা যাচ্ছে না, অসুবিধা তো আমাদের এই যে প্রতিমা ডেলিভারি রাস্তার প্রবলেমটা বেশি মেইন। আগে পায়ের তুলনায় এবার ব্যবসা তো নেই, বৃষ্টি অর্ডারই ঠাকুর সব শুকাতে হয়, এখন কমপ্লিট করে একটু হিটার দিয়ে শুকাতে হবে, আগুন দিয়ে শুকাতে হবে। দেখালেন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন, শিলিগুড়ি টাইমস।